স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলা গানের কিংবদন্তি জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের প্রথম প্রয়াণ দিবস আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ জনের মৃত্যু নতুন ভর্তি ছিয়াত্তর জন উনসত্তর বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাগানের কিংবদন্তি জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্র কিশোরের প্রথম প্রয়াণ দিবস আজ দীর্ঘ দশ মাস মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে পরাজিত হয়ে দুই সালের ছয় জুলাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই প্লেব্যাক সম্রাট দিনটি উপলক্ষে তার জন্মস্থান রাজশাহীতে দিনব্যাপী অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু দুই হাজার বিশ সালের আজকের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পারিজমান কালজয়ী এই সঙ্গীত শিল্পী দীর্ঘ দশ মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে গত বছরের ছয় জুলাই সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয় তাকে শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ডু কিশোর দুই সালের সেপ্টেম্বর মাসে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় কয়েক মাস ধরে সেখানে তার চিকিৎসা চলে সেখানে চিকিৎসা শুরুর কয়েক মাস তার অবস্থা কিছু ভালো হলেও শেষ দিকে এসে আবার অবনতি হতে থাকে শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে দেশে ফেরেন তিনি সালের নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি আর তার জন্মস্থানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরের জাদুকর প্লেব্যাক সম্রাট ইন্ডু কিশোর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে মারা যাওয়াদের মধ্যে চারজনের জনের করোনা পজিটিভ ছিল বাকি পনেরো জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান এদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ছিয়াত্তর জন রোগী আর একই দিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিয়াত্তর জন মঙ্গলবার সকালে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী তিনি জানান নতুন মারা যাওয়াদের মধ্যে দশজনই রাজশাহীর বাকিদের মধ্যে নাটোর ও নওগাঁ দুইজন করে এবং চাঁপাই নবাবগঞ্জ পাবনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও জয়ফিরহাটের একজন করে মারা যান তিনি বলেন মৃতদের মধ্যে তেরো জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন এদের মধ্যে এগারো জনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে ছয় জন একত্রিশ থেকে চল্লিশ বছরের বয়সের একজন এবং একুশ থেকে ত্রিশ বছরের বয়সের একজন রয়েছেন তিনি জানান করোনা ইউনিটের চারশো চুয়ান্ন বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন চারশো উননব্বই জন আইসিউতে চিকিৎসা নিচ্ছেন উনিশ জন রোগী এদিকে রাজশাহীতে চলমান কঠোর লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি অবস্থানের মধ্যে কিছুটা বেড়েছে মানুষের চলাচল রাস্তায় দেখা গেছে আগের চেয়ে বেশি ব্যাটারি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে কৈফত দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের রাজশাহী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ ও র্যাবের পাশাপাশি রাজশাহীতে এগারো প্লাটুন সেনা বিজিবি ও আনসার সদস্যরা মাঠে কাজ করছেন এছাড়াও মাঠে রয়েছে বাইশটি ভ্রাম্যমাণ আদালত দেশের অন্যতম বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ উনিশশো সালে এই দিনে প্রতিষ্ঠার পর নানা চড়াই উতরাই ও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি ঊনসত্তর বছরে পদার্পণ করেছে দীর্ঘ পথচলায় নিজস্ব আলোয় আলোকিত শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠ দেশের সীমানা ছাড়িয়ে গৌরব ও ঐতিহ্যে বিশ্বময় উদ্ভাসিত আজ উনিশশো তিপ্পান্ন সালের এই দিনে দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড আনন্দ কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারী অ্যালামনাই সহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন উনিশশো সালে দুটি অনুষদের ছয়টি বিভাগ নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল বর্তমানে সেটি বারোটি অনুষদের উনষাটটি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দিবসটি উপলক্ষে সকাল দশটায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা সহ বিশ্ববিদ্যালয় এবং হলসমূহের পতাকা উত্তোলন করা হয় এরপরে বৃক্ষরোপণ ও আলোচনা সভার কর্মসূচি অনুষ্ঠিত হয় নোয়াখালীর সেনবাগ উপজেলায় তিন মাসের অন্তঃসত্ত্বায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত সাবিতা চন্দ্র দাস লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচ নং পার্বতী নগর ইউনিয়নের সোনাপুর গ্রামের রণজিৎ চন্দ্র দাসের মেয়ে সেনবাগ উপজেলার সাত নং মহম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে গ্রেফতারকৃত খোকনচন্দ্র দাস উপজেলার সাতনং মহম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মহম্মদপুর গ্রামের যোগেন্দ্রচন্দ্র দাসের ছেলে নিহতের পিতা রণজিৎ অভিযোগ করে বলেন খোকনচন্দ্র দাসের সাথে তার আগের সংসারের মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে সবিতা প্রতিবাদ করলে স্বামী তাকে পিটিয়ে হত্যা করে পরে সে ঘরে মরদেহ রেখে পালিয়ে গেলে তার স্বজনরা সাবিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা জানান এ ঘটনায় নিহতের পিতা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামী খোকন চন্দ্র দাসকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করেন এ ঘটনায় পুলিশ অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করে তিনি জানান গ্রেপ্তারকৃত খোকুনকে মঙ্গলবার সকালে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় এ ঘটনায় ময়না ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে চাপাইন নবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ফেন্সিডিল ইয়ারগান দেশীয় হাসুয়া ভারতীয় সহ দুইজনকে আটক করেছে বিজিবি মঙ্গলবার সকালে উনষাট বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে সোমবার গভীর রাতে উপজেলার কানসার্ট গোপাননগর মোড় এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন উপজেলার কানসাট গোপাননগর মোড় এলাকার ওমর ফারুক আলীর ছেলে লিটন ও পিরোজপুর গ্রামের মৃত রহমানের ছেলে লিটন লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাছাট এলাকায় অভিযান পরিচালনা করে দুই বোতল ফ্যান্সিডিল একটি দেশীয় হাসুয়া একটি ইয়ারগান দুই হাজার পাঁচশো দশ ভারতীয় রুপি তিনটি মোবাইল ফোন সহ তাদের আটক করা হয় তিনি আরও জানান করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরা কারবার যেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অপহৃত মহিউদ্দিন হেঞ্জু নামে সিএনজি চালিত অটোরিকশা চালককে উদ্ধার করেছে র্যাব সেই সঙ্গে চার অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এর আগে সোমবার দিবাগত রাত দুটার দিকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব এগারো গ্রেফতারকৃতরা হল বেগমগঞ্জের মিয়াপুর গ্রামের ইয়াসিন আরাফাত ইমন একই গ্রামের শাহরিয়ার হোসেনের ছেলে শাওন লাকুরিয়া গ্রামের শামীম চৌধুরী ও ফাজিলপুর গ্রামের হৃদয় স্থানীয় সূত্রে জানায় গত সোমবার সকাল পৌনে দশটার দিকে স্থানীয় আমিন বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মিয়াপুর গ্রাম থেকে এই অপহরণের ঘটনা ঘটে এক পর্যায়ে অপহরণকারী ইমন ও সাগর হেঞ্জুর ভাইয়ের ফোনে কল দিয়ে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বিষয়টি র্যাবকে অবহিত করলে গতকাল সোমবার সোয়া সাতটার দিকে গোফরান কন্ট্রাক্টরের বাড়ির পেছনের জঙ্গলে অভিযান চালিয়ে হেঞ্জুকে উদ্ধার করে একই সাথে চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় র্যাব এগারো সিপিসি তিনের লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন জানান এ ঘটনায় অপহৃত অটোচালক ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন জড়িত অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে সাত দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের ষষ্ঠ দিন চলছে নাটোরে মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ সদস্যদের টহল শুরু হয় জেলা সদর সহ প্রতিটি উপজেলা পর্যায়ে শহর এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে জেলার প্রবেশ মুখগুলোতে চেকপোস্টের মাধ্যমে রাস্তায় বের হওয়া মানুষ সহ গাড়ি তল্লাশি চালানো হচ্ছে রিকশা অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য সকল প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি তবে ষষ্ঠ দিনের মতো মানুষের আনাগোনা বেশ বেড়েছে লকডাউন সুষ্ঠুভাবে চালাতে পুলিশের পাশাপাশি রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোড নাটোরের সিভিল সার্জন ড কাজী মিজানুর রহমান জানান গত চব্বিশ ঘন্টায় তিনশো পাঁচ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে সাতানব্বই জনের করোনা শনাক্ত হয়েছে সংক্রমণের হার একত্রিশ দশমিক আট শূন্য শতাংশ নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে আরও একশো জন গত চব্বিশ ঘন্টায় তিন জনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি জনে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ